কিছু আগ্নেয়াস্ত্র সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মুর্শিদাবাদ সাগরদিঘি থানার পুলিশ। রবিবার ভোরে স্থানীয় বেলেপুকুর এলাকা থেকে ওই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃত বুলবুল শেখ মালদা জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা। নলহাটি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে পাচারের উদ্দেশ্যে অন্যত্র যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় 11টি 9mm পিস্তল ও 20 রাউন্ড গুলি। রবিবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে তাকে 5 দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী, রিপোর্ট নিউজ বাংলা 24x7। কোথা থেকে উদ্ধার হয়েছে? এটা বেলেপুকুর। কবে? আজকে ভোরবেলা। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার স্পেশাল টাস্ক ফোর্স SOG টিম এবং সাগরদিঘি থানার পুলিশ যৌথ উদ্যোগে বুলবুল শেখ কালিয়াচকের বাড়ি ও নলহাটির দিক থেকে আসছিল, ওকে ধরা হয় এবং সার্চ করে 11টি 7.6mm পিস্তল এবং 20 রাউন্ড লাইভ অ্যামুনিশন তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার কজন হয়েছে? একজন হয়েছে। It's caught in the crossfire.